বাংলাদেশ বিশ্বের রোল মডেল বললেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। মিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার তাপস কর, সাথে আছে নিতাঞ্জনা রহমান লিজা। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বহু ত্যাগ তিতিক্ষা ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সোনার বাংলা পেয়েছি, পেয়েছি স্বাধীনতা। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজ গর্ব করে বলা যায় আমি বাংলাদেশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর বিশ্বাস এসব কথা বলেন নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিজয় দিবসের আয়োজনে। উদ্বোধনের আগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। পরে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজে অংশ নেয়। এই সময় রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহ আহমার উজ্জামান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Thank you.